যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে এটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা চলে যাচ্ছি। আর এখন তো এর কোনো ওষুধও বের হয় নাই। আপনাকে নিজেকে নিজে সংযত করে চলা এটি সর্বোত্তম পন্থা। তবে এই মুহূর্তে আপনি যদি গণসংযোগ এড়িয়ে চলতে পারেন, বেশি সমাগমে না যান, বাজারে না যান, একদম প্রয়োজন না থাকলে তো যেতে মানে না যেয়ে পাচ্ছেন না, তখনই না হয় গেলেন। কিন্তু যদি পারেন, যতদূর না যেয়ে পারেন ততই আপনার জন্য ভালো। নিজেকে নিজে সবার থেকে একটু আলাদা রাখুন এবং সবার থেকে আলাদা থাকুন। আর পারতপক্ষে যদি পারেন তবে একটু গরম জলের সঙ্গে লেবু এবং আদার রস দিয়ে প্রায় সারাদিনই খান, এটা আপনার জন্য খুব ভালো হবে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি অ্যান্টিবডি তৈরি করুন। আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়িয়ে তুলতে পারেন তাহলে ধরে নেবেন যে আপনি মোটামুটি করোনা থেকে 80% সেফ হয়েছেন। এখন আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া বিকল্প আর কোনো পথই আপনার সামনে খোলা নেই। তবে এই বিষয়ে আমি আপনাকে একটা ভালো উপদেশ দিতে পারি, এটাকে উপদেশ ধরবেন না, এটাকে আপনার সঙ্গে আমি পরামর্শ করছি। তবে সম্ভবত এই পরামর্শটা আপনার ভালো কাজে লাগবে, যেটা আমিও করি, যেটা অনেকেই করে, এখন এটা অনেক ডাক্তারই সাজেশন করে থাকে। আমি আপনাকে বলবো যে আপনার যদি এমনি অন্য কোনো সমস্যা, হার্টের প্রবলেম না থাকে বা উচ্চ রক্তচাপ না থাকে, তাহলে আপনি যদি স্বাভাবিক থেকে থাকেন তাহলে ডেলি আপনি 2-4 ডিম খান এবং সেটা পরিপূর্ণ সেদ্ধ করে মাছ মাংস খাবেন, তরি তরকারি খাবেন, সবই খাবেন। এরপরে পাশাপাশি যদি পারেন কিছু সাপ্লিমেন্ট নেওয়ার চেষ্টা করেন। সাপ্লিমেন্ট মানে আমি বলতে চাচ্ছি যেরকম কিছু মাল্টিভিটামিন টাইপ, বাজারে অনেক ধরনের মাল্টিভিটামিন আছে A-Z এবং এগুলো হাই পটেন্সি মাল্টিভিটামিন। তো এইগুলো যদি আপনি খান প্রতিদিন একটা করে তাহলে আপনার যে ভিটামিনের ঘাটতি সেটা অন্তত কিছুটা পুরো হবে। বাজারে অনেক ধরনের পাওয়া যায়, আমি আপনাকে 2 ছবি দেখাচ্ছি। তো এই ছবিগুলো দেখুন, এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের। আপনি মনে করেন না আমি স্কোয়ারের বিজ্ঞাপন করছি, আসলে তেমন কিছুই না, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাকে বললাম, আপনি অন্য কোম্পানি নিতে পারেন। আমি যেটা দেখাচ্ছি এটা দুই রকম পাওয়া যায়, ফিলোয়েল গোল্ড এবং ফিলোয়েল সিলভার। তো ফিলোয়েল গোল্ড হচ্ছে 50-এর নিচে যে লোকগুলো তার জন্যে, আর 50-এর লোকের জন্য হচ্ছে ফিলোয়েল সিলভার। এই দুটোই কিন্তু মাল্টিভিটামিন এবং এখানে প্রচুর ভিটামিনের মিশ্রণ করে একটি ট্যাবলেট তৈরি করা হয়েছে। তো এই ট্যাবলেটগুলো প্রতিদিন আপনি একটি করে নেবেন, দুপুরে ভাত খাওয়ার সময় আপনি একটি করে খান, আর যদি রোজা রেখে থাকেন তাহলে ইফতারের সময় আপনি একটা ট্যাবলেট খেতে পারেন। আপনি মনে করছেন এতে কি কাজ করবে? ধরেন আপনাকে এই কোম্পানিগুলো বললো, ওষুধ কোম্পানি বলছে আপনার দেহের পরিপূর্ণ ভিটামিন চাহিদা পুরো করবে, আপনি ওদের কথা পুরো সত্যি না নিয়ে, সত্যি না মনে করে আপনি কিছুটা সত্যি মনে করুন। ধরে নিন আপনার ওরা যা বলছে তার 50% মিথ্যে কথা এবং 50% চাহিদা আপনার পূরণ করবে, তাহলে তো আপনার 50% চাহিদা মোটামুটি পুরো হলো। তাহলে আপনি জানেন না আপনার দেহে কোন অংশে বা কোন ভিটামিনের অভাব রয়েছে। আপনি যদি এখান থেকে একটা করে ডেলি ভিটামিন খান তাহলে আপনার কিছুটা হলে তো উপকার হলো, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিছুটা হলে সহায়তা হলো। তবে আমি যে ভিটামিন দুটো দেখাচ্ছি এটাই যে নিতে হবে এমন কোনো মানে নয়, তবে আপনি এটা খেয়েও দেখতে পারেন। আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটা হচ্ছে ফিলোয়েল গোল্ড, এটা হচ্ছে 50-এর বয়স এর নিচের লোকের জন্য, আর যারা 50-এর হয়ে গেছেন তারা খাবেন ফিলোয়েল সিলভার। এটি অনেক রকম ভিটামিন দিয়ে তৈরি করা হয়েছে। এখন বলতে পারেন এতে কি উপকার হবে? আপনি যে ডেলি খাওয়া দাওয়া করছেন এখানে কিছু না কিছু ভিটামিনের চাহিদা আপনার বাকি আছে বা হয়তো পরিপূর্ণ হচ্ছে না, কিন্তু এই সাপ্লিমেন্টগুলো আপনাকে ওই সহায়তাটুকু করবে যেটুকু আপনার ঘাটতি হচ্ছে। আমার মনে হয় যে এই সাজেশন, এই উপদেশ বা এই আলোচনাটুকু আপনার হয়তো অবশ্যই কাজে লাগবে। আমি খাই, এখন অনেক ডাক্তারও সাজেশন করে থাকেন, তবে আপনি এই মুহূর্তে এতক্ষণ যে কথাগুলো বললাম যদি আপনি মেনে চলেন আমার মনে হয় আপনার জন্যে লোকসান তো হবেই না, বরঞ্চ লাভের দিকেই থাকবেন বেশি। মনে রাখুন যে এখনো পর্যন্ত এই করোনা ভাইরাসের কোনো ওষুধ বের হয়নি, কবে বের হবে এখনো নিশ্চয়তা নয়। তাই এখন আপনি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়িয়ে তোলেন তাহলেই আপনি মোটামুটি সেফ থাকবেন, আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়ান তাহলে হয়তো বিপদে পড়বেন। তো আজ এই পর্যন্ত, আগামীকাল আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।
করোনা মুক্ত থাকুন।